কাদিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি লাল একটি পাট। এই পাটের নাম আমরা জেনেছি, এটা হলো রবি পাট। এই পাটের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যিনি এই পাট চাষ করেছেন তাদের সাথে আজকে আমরা কথা বলবো। চলে যাচ্ছি, দেখি আমরা তাদের সাথে কথা বলি, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা ভাবি, এই যে এই পাট করছেন, এই লাল পাট কি এর আগে কখনো দেখছেন? আচ্ছা, এই পাটের কি মনে হচ্ছে, লম্বা বেশি না কি বেশি? প্রচুর লম্বা হয়েছে। হ্যাঁ, সাধারণ জাতের চেয়ে আরেকটু বেশি লম্বা হয়েছে, তাই না? আচ্ছা, এই পাটের বীজ তো আপনারাও নিয়েছিলেন, আপনারাও করছিলেন, কি এরকম হয়েছিল আপনার? আমরা দেখতে পাচ্ছি এই পাট গুলোর উচ্চতা প্রায় 10-12 ফিট হয়েছে, এবং পাট গুলো অনেক বেশি ছাল। এই পাট সবই লাল দেখতে, কিন্তু এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো ফলন বেশি, গাছের উচ্চতা বেশি এবং আঁশের সংখ্যা বেশি। আচ্ছা, এগুলো চাষ করতে কোনো কি সমস্যা সৃষ্টি হয়েছিল? তাহলে আমার মনে হয় যে জাতগুলো আপনারা এতদিন ব্যবহার করছিলেন সে জাত থেকে জাত কি ভালো মনে করেন আপনি? আচ্ছা, কোন কোন দিক থেকে ভালো আপনারা দুজন বলেন তো, কোন কোন এর কি কি বৈশিষ্ট্য ভালো আছে? তাতে আমরা ধরতেছি যে ফলন অবশ্যই বেশি হবে। আর এটা আমরা জানি যে পাটটা যখন আমরা আছড়াবো তখন সাদা হবে এবং পাটের কালারটা ভালো হবে, যে কারণে বাজার দরও বেশি হবে। তাহলে পাট করা যাবে না পরবর্তী বছরগুলোতে? আচ্ছা আচ্ছা, এগুলো তো সচরাচর এই বীজ গুলো পাবেন না? হ্যাঁ, সরকারের মাধ্যমে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই রবি পাট সাপ্লাই দিতে। এই পাট গুলো থেকে বীজ করা যায়, বিশেষ একটা বুদ্ধি আছে, আপনি কিছু টেস্ট স্বরূপ করতে পারবেন দুইজনই মিলে? এর আগে তো সে বুদ্ধি দিয়ে গেছিল। হ্যাঁ, আরেকটু বলি, সেটা হলো এই পাট গুলো এ পর্যন্ত তো আপনার যখন জাগ দিবেন এ পর্যন্ত পচে যাবে, তো পচে যাবে, একটু টানা আস হবে না, এ পর্যন্ত পচে যাবে। দরকার নাই আপনি এ পর্যন্ত যদি কেচি দিয়া বা কাঁচি দিয়ে কাটেন, কাটার পর এর দিয়ে যদি বাড়িতে কোনো জায়গা পতিত জায়গা থাকে সেখানে বাড়িতে খুব সুন্দরভাবে চার আঙুল বা আধাত পর পর একটা করিয়া রোপণ করে যান, এর থেকে প্রচুর পরিমাণ শিকড় হবে এবং এগুলো আবার গাছ হয়ে যাবে। গাছ হওয়ার পর এর থেকে ফুল হবে এবং ফুল হওয়ার পর এটা বীজ হিসেবে আপনারা সংরক্ষণ করতে পারেন। হ্যাঁ, এটুকু তো পচে যাবে নি অত ছাগল। আচ্ছা, আপনারা কিছু টেস্ট করে দেখেন না কেন এবছর, দেখা যাক কিরকম হয়। অল্প কিছু দেন, 10-15টা গাছ বা এক আটি দেখেন, এগুলো শুধু এরকম কাদার ভর লাগা দেবেন, আপনার লাগা দেবেন, এরকম লাগা দিলাম, দেখবেন এই পাতাগুলো হয়তো দু একটা পড়ে যাবে, পড়ার পর আবার গাছ হয়ে গেছে। দেখা যায় যে আশ্বিন মাস বা কার্তিক মাস পড়লেই এগুলোর থেকে ফুল হচ্ছে, ফুল হলে প্রচুর পরিমাণ আবার আপনার নিজের চাহিদা ফিল আপ হলো। এমনকি আপনি এই এলাকায় যদি এই গাছের চাহিদা থাকে আপনি বীজ হিসেবে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি বীজের দাম 100-200 থেকে 300 টাকা, এবার তো 500 টাকা কেজি বিক্রি হয়েছে। তাহলে আপনি যদি 10 কেজি বীজ উৎপাদন করতে পারেন তাহলে আপনার 500 করে গুণ দিলে কত হলো, খেয়াল করছেন? তাহলে এইগুলো একটু পরিশ্রম করলে আমাদের এগুলো থেকে আয় করা সম্ভব। আমি আশা রাখি আপনারা দুইজনই একটু পরীক্ষামূলক এতে করেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আমরা এখন হাঁটি চলে যাই।